আচ্ছা, আমরা হলাম অনেক ধরনের মেমোরি টাইপস দেখলাম, র্যাম দেখলাম, রম দেখলাম, আর আজকে আমরা ম্যাগনেটিক ডিস্কও দেখে নিলাম, উইচ ইজ দি মেজর কম্পোনেন্ট ফর হার্ড ড্রাইভস। এখন আমরা একটু মেমোরি হায়ারার্কিতে যাই। ঠিক আছে, তো আমরা হলাম রেজিস্টারের ব্যাপারে শিখেছি। আচ্ছা, আমি এখন একটু এটা পয়েন্টিং একটা ফিঙ্গারে যাই। আমরা হলাম রেজিস্টারের ব্যাপারে শিখেছি, ক্যাশের ব্যাপারে অলরেডি শিখেছি, মেইন মেমোরির ব্যাপারেও আমার মোটামুটি আমাদের আইডিয়া আছে, ম্যাগনেটিক ডিস্কের ব্যাপারেও আমাদের আইডিয়া আছে। আচ্ছা, এখন যদি বলি রেজিস্টারের ব্যাপারে, যদি বলি, ঠিক আছে, রেজিস্টারের ব্যাপারে আমি যদি বলি, তাহলে কি রেজিস্টার হলো ফাস্টেস্ট, ইট হ্যাজ দি ফাস্টেস্ট অ্যাক্সেস। তারপরে কি, এটা আবার কি, এটা হলো স্মলেস্ট সাইজ, আর কি মোস্ট এক্সপেন্সিভ। আমরা ক্যাশের ব্যাপারে শিখেছি, রাইট? ওয়েন উই টকড অ্যাবাউট ক্যাশ, আমরা হলাম আগে খালি আমরা এক ধরনের ক্যাশের ব্যাপারেই বলেছি। এখন এখানে আমি দেখছি দুই ধরনের আমাদের ক্যাশ আছে, একটা কি ক্যাশ, একটা হলো প্রাইমারি ক্যাশ আর একটা হলো কি সেকেন্ডারি ক্যাশ। প্রাইমারি ক্যাশ, সেকেন্ডারি ক্যাশ। এটা বলার আগে রেজিস্টারের এটা কোথায় থাকে, প্রসেসরের ভিতরে থাকে। প্রাইমারি ক্যাশও কোথায়, প্রসেসরের মধ্যে থাকে। আচ্ছা, সেকেন্ডারি ক্যাশ কে দেখি, প্রসেসরের বাইরে। সো হুইচ ওয়ান শুড বি ফাস্টার, অবভিয়াসলি দিস ওয়ান ইজ faster compared to secondary cache. আচ্ছা, তার মানে কি, আমি তো জানি আমার আসলে অনেক লিমিটেড নাম্বার অফ রেজিস্টার্স থাকে, রেজিস্টারে যেটা আছে এটা বাইরেও যদি আমাকে খুবই কুইকলি অল্প কিছু ভ্যালিউ যদি আমার স্টোর করে রাখতে হয়, এগুলো আমি ইউজুয়ালি কোথায় স্টোর করে রাখি, প্রাইমারি ক্যাশের মধ্যে স্টোর করে রাখি। তাহলে কোয়েশ্চেন আসতে পারে, সেকেন্ডারি ক্যাশ কোথায় লাগে, রাইট? সেকেন্ডারি ক্যাশ কোথায় লাগে? আচ্ছা, এটা আমরা হলাম আইদার দিস ভিডিও অর নেক্সট ভিডিওতে আমরা এটা কভার করে নেওয়ার চেষ্টা করব, যে আসলে কোথায় আমাদের সেকেন্ডারি ক্যাশটা লাগে। আচ্ছা, প্রাইমারি ক্যাশ ইউজুয়ালি কি দিয়ে বানানো থাকে, ইউজুয়ালি কি দিয়ে বানানো হয়, এসরাম। সিমিলারলি এটাও এসরাম দিয়েই বানানো হয়, সেকেন্ডারি ক্যাশও এসরাম দিয়ে বানানো হয়। সো বেসিক্যালি তার মানে কি, ক্যাশ কি দিয়ে বানানো হয়, এস র্যাম। আচ্ছা, আমরা কি জানি এস র্যাম ইজ ফাস্টার দেন, আমরা অলরেডি আগে শিখে নিয়েছি এস র্যাম ইজ ফাস্টার দেন ডি র্যাম, রাইট? ইন টার্মস অফ হোয়াট, অ্যাক্সেস স্পিড। আচ্ছা, এখন আমি আসি মেইন মেমোরিতে। Usually, a part of the main memory is made with DRAM. আর এটা কি? This is slower than secondary cache. It has a larger size than secondary cache. আচ্ছা, তারপরে হলো একদম ফাইনালি কিসে আসলাম আমরা, আমাদের ম্যাগনেটিক ডিস্ক, বা একটু আগে যেটা আমরা শিখলাম এটা এটাতে আমরা আসলাম। এখন এটার মধ্যে মোস্ট কস্ট মানে হাইয়েস্ট সাইজ কার, মানে মোস্ট সাইজ হার্ড ড্রাইভের, মোস্ট এক্সপেন্সিভ কে,
রেজিস্টার, ফাস্টেস্ট কে রেজিস্টার, আচ্ছা তাহলে মোস্ট এক্সপেন্সিভ কে, আচ্ছা মোস্ট এক্সপেন্সিভ তো উই অলরেডি কভার্ড দিস। তার মানে কি এখানে আমি যেটা দেখি পয়েন্ট, আচ্ছা হ্যাঁ রেজিস্টারের থেকে, রেজিস্টারের হলো সবচেয়ে ছোট সাইজ, প্রাইমারি রেজিস্টারের থেকে একটু বেশি, সেকেন্ডারি রেজিস্টার প্রাইমারির থেকে আর একটু বেশি, মেন মেমোরির সেকেন্ডারি ক্যাশের থেকে আর একটু বেশি, হার্ড ড্রাইভের সবচেয়ে বেশি, হার্ড ড্রাইভ আর এইদিকে কি স্পিড হলো এটার সব, হার্ড ড্রাইভের সবচেয়ে কম, মেন মেমোরি যদি ডিরাম দিয়ে বানাই তাহলে ম্যাগনেটিক ড্রাইভের থেকে একটু ফাস্টার, স্টিল নট অ্যাজ ফাস্ট অ্যাজ এস র্যাম, ঠিক আছে। তার মানে কি স্পিড এদিক দিয়ে ইনক্রিজ করছে। আবার কি কস্ট পার বিট, কস্ট পার বিট মানে কি একটা বিট স্টোর করার জন্য ম্যাগনেটিক ইয়েতে কি এটাতে হলো লিস্ট এক্সপেন্সিভ আর রেজিস্টারে কি মোস্ট এক্সপেন্সিভ, রাইট। আচ্ছা এটাই হলো আমাদের মেমোরি হায়ারার্কি। আচ্ছা তো এখানে হলো আমরা হলো মোটামুটি যা যা পড়েছি এস র্যাম ডি র্যাম এগুলো হলো সব আমরা এখানে হলো একটা টোটাল ওভারভিউ আমরা এখানে দিলাম। আর তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে যে রেজিস্টার, প্রাইমারি ক্যাশ, সেকেন্ডারি ক্যাশ, মেইন মেমোরি এগুলোর মধ্যে রমটা কোথায় আসে, হোয়ার ডাজ রম ফিট ইন দিস, বিকজ উই অলসো লার্নড অ্যাবাউট রম, হোয়ার ডু ইউ থিঙ্ক কোথায় আসতে পারে, একটু টেক সাম টাইম অফ থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড গেট ব্যাক, রাইট, কোনটার মধ্যে আসতে পারে। আচ্ছা তোমাদের কি মনে হয়, আচ্ছা আই এম এজুমিং যে তোমার হলো ভিডিও পজ করে তারপরে হলো ইয়েতে করেছ, লেট মি গেট ব্যাক টু দ্য, আমি একটু স্টাইলাস ট্যাবার সিলেক্ট করে নিই। আচ্ছা মেইন মেমোরি যেটা আছে it is mainly made up of DRAM, however a portion of it can also be made of ROM, ঠিক আছে। তার মানে কি secondary cache অথবা primary cache অথবা register এগুলোর মধ্যে কি ROM এর কথাই আসে না, যদি থাকে তাহলে মেইন মেমোরিতে ROM টা থাকতে পারে। Are we clear on this? আচ্ছা তাহলে এই লেকচার এই ভিডিওটা দিয়ে আমি তাহলে মেমোরি হায়ারার্কিটা কভার করে নিলাম। ইনফ্যাক্ট এটা হলো একটা কনক্লুডিং রিমার্ক অ্যাজ টু অল দ্য থিংস দ্যাট উই লার্নড।